নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আরআরবি এনটিপিসি জিআই এর নেক্সট জিআই তে আমরা চলে এসেছি। দেখো কি বলেছে, 8:62:9:4 এটাই আমাকে বের করতে বলেছে। অপশন আমাকে দিয়ে দিয়েছে 79 বি নম্বর অপশন, 81 সি নম্বর অপশন 78 এবং ডি নম্বর অপশন 77। তাহলে 8:62 বলেছে, তার মানে 8 এর ভ্যালু আমাকে বলে দিয়েছে কত, 62। তাহলে দেখো আমি বলতেই পারি 8 এর স্কয়ার মানে হচ্ছে 64, আমি জানি, কিন্তু আমাকে লেখা আছে 62। তার মানে আমি যদি একটু ক্যালকুলেশন ভাবি তাহলে মাইনাস 2 করা আছে, তাই তো? তাহলে 64-2 তার মানে হচ্ছে 64-2 তার মানে 62। তাহলে দেখো আমার রেজাল্টটা কিন্তু 62 তেই আছে। আবার 9 এর স্কয়ার তাহলে কত হবে, 81-2। যেহেতু এই ইকুয়েশনটা যে পদ্ধতিতে আমি করেছি, যে সিস্টেমে আমি করেছি, সেম সিস্টেমে আমাকে পরেরটাকেও বের করতে হবে। তাহলে 9 টা স্কয়ার, যেহেতু 8 টা স্কয়ার করেছি, তাহলে 9 টা স্কয়ার 81-2 তার মানে কত হচ্ছে, 79। এটা হচ্ছে আমার রেজাল্ট, ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, এটাকে ওয়ান নাম্বার আমাকে বের করতে বলেছে, মানে যেটা আলাদা সেটা আমাকে বের করতে বলেছে। দেখো 12 কে লেখা আছে 48, 2 নম্বরে লেখা আছে 18:54, 16:64, 14:56 লেখা আছে। তাহলে এই চারটা অপশন থেকে কোন কোনটা আলাদা সেটা আমাকে বের করতে বলেছে, তাই তো? দেখো এটা যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে, 12 কে 4 দিয়ে গুণ করলে অলরেডি আবার 48 হয়ে যাচ্ছে। তাহলে 18 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 54, আবার 16 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 64, আবার 14 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 56। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে তিনটাই একই, এই দুই নম্বরটা আলাদা। তাহলে আমার আলাদা কোনটা, আলাদা হচ্ছে 18:54, ক্লিয়ার হয়েছে? দেখবে আমরা কোডিং কি কোডিং এ ফার্স্ট যে ক্লাসটা আমরা করেছিলাম ফার্স্ট এর দিকে, সেখানে দেখবে আমরা একটা আলাদা কোডিং ডিকোডিং পেয়ে করেছি, ঠিক আছে? সেম সিস্টেম এটা নাম্বারে পর্যন্ত হচ্ছে। এবার এটা একটা লেটার সিরিজ দেওয়া আছে, দেখো M:L, 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 এটা দেখো লেটার সিরিজ যদি থাকে, আমরা লেটার সিরিজের স্পেসিফিক ক্লাস তোমাদেরকে একটা ক্লাস প্রোভাইড করব, আপাতত এটা দেখে নাও, ঠিক আছে? দেখো এখানে আমরা প্রথমে লেটার সিরিজটা দিলে আমরা দেখে নেব সেখানে কতগুলি সংখ্যা হবে, বলে নেব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 টা আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো এবং লেখা আছে, তাই তো? এবার আমরা প্রথমেই ভাববো 12 কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি বলতো। 2 দিয়ে ভাগ করতে পারি, আর 3 দিয়ে ভাগ করতে পারি, আর 4 দিয়ে ভাগ করতে পারি, আর 6 দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে এখানে আমরা ভাগ করে কি দিয়ে করব, দেখো আমরা 4 কে 12 কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, 3 দিয়ে ডিভাইড করতে পারি, 4 দিয়ে ডিভাইড করতে পারি, 6 দিয়ে ডিভাইড করতে পারি। প্রথমে আমরা সবসময় ইকুয়েশনটা করার সময় আমরা 3 আর 4 কে কাছে রাখব, তাই তো? দেখো আমরা যদি 4 দিয়ে কাজ করি 1 2 3 4, ডাক টেনে দিলাম সুবিধার জন্য, 1 2 3 4 এখানে ডাক টেনে দিলাম, 1 2 3 4 করে এখানে প্লাসটা ডাক দাও দরকার নেই। তাহলে দেখো এখানে এম আছে, এম আছে, এম আছে, তাই তো? তাহলে এখানে কি নেই, জানি না, জানি না, এখানে কি আছে, এ। তাহলে এখানে কি বসবে, এম, ক্লিয়ার হয়েছে? দেখো এখানে জানি, জানি না, এখানে কি আছে, এল, ঠিক? তাহলে এখানে এল বসবে, এখানে এল বসবে, এখানে এল আছে তাহলে এখানে কি বসবে, এল। দেখো এখানে এল আছে, তার মানে 1 2 3 4 দেখো এম 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 মিলেছে, এম 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 মিলেছে, এল 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 মিলেছে,
L L L মিলেছে এটা হচ্ছে এই সিকোয়েন্সে আমরা লেটার সিরিজ তৈরি করব অবশ্যই তোমাদেরকে আমরা একটা ক্লাস দিয়ে দেব জিআইএ ক্লাস হবে আমাদেরকে সেই ক্লাসে যেহেতু এটা আরআরবি এনটিপিসি জিআইএ ক্লাস আমরা লেটার সিরিজের একটা স্পেসিফিক ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করব ঠিক আছে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে জিআইএ তৈরি করতে হবে লেটার সিরিজের এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে Thank you for watching.